ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمعة الدين إلى السلام عليكم ورحمة الله وبركاته. লজ্জা ইমানের অঙ্গ মানব জীবনে লজ্জার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং লজ্জাশীলতা হচ্ছে একটি অনেক বড় ভালো আচরণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই লজ্জার বিষয়ে অনেকগুলো হাদিস রেখে গিয়েছেন এই হাদিসগুলো থেকে সহজেই বোঝা যায় লজ্জাশীলতা যে কত গুরুত্বপূর্ণ আবদুল্লাহ ইবনু অমর অদি আনহুমা হতে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এক ব্যক্তির পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন এ সময় লোকটি তার ভাইকে লজ্জা সম্পর্কে বলছিল যে তুমি অধিক লজ্জা করছো এমনকি সে যেন এ কথাও বলছিল যে এটা তোমাকে ক্ষতির সম্মুখীন করেছে তখন রসুল সাল আলী ওসাল্লাম বললেন তুমি তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও কারণ নিশ্চয়ই লজ্জা হল ইমানের অঙ্গারি এই হাদিসটি রেওয়ায়ত করেছেন লজ্জাশীলতা এমন এক গুণ যা মানুষকে আল্লাহর নাফুরমানি ও অসংখ্য পাপ থেকে বিরত রাখতে পারে ইমানের বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে অন্য একটি হাদিসে আবু রাহ রাউদ্দে আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইমানের সত্তরটির ইমানের সত্তরটির বেশি শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম হল আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই কথা স্বীকার করা আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং লজ্জাশীলতা ইমানের একটি শাখা আবুদাউদ লজ্জা এমন একটি জিনিস যা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নবী সাল্লী ওয়সাল্লাম বলেছেন লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কোনো কিছুই নিয়ে আনে না বুখারি বর্তমানে মুসলিম সমাজে লজ্জার অভাব পথে ঘাটে চলাফেরা সৌন্দর্য প্রদর্শনী প্রতিযোগিতা সিনেমা ও টিভির পর্দায় অশ্লীলতার শয়লাপ যুব সমাজকে অতি দ্রুততার সাথে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে প্রকৃতপক্ষে লজ্জাহীনতা শয়তানি কাজ একজন ইমানদারের মধ্যে লজ্জাশীলতা অবশ্যই বর্তমান থাকবে ইমানের কারণে আল্লাহর সামনে মুমিন শরীয়ত বিরোধী কাজ করতে ভয় পাবে লজ্জাশীলতাকে ইমানের অঙ্গ হিসাবে মেনে নিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র থেকে বেহায়াপনার জোয়ারকে বন্ধ করে দিতে হবে নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী নাবিদের নসিহাত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হল যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছে তাই করো বুহারি আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনকে লজ্জাশীলতার সৌন্দর্যে মণ্ডিত করুন আল্লাহ আমিন আলা সৈদিনা মুহাম্মদ ওয়াল আলহি ও সাবিহ আজমাইন ওয়ালাইকুম ও রহমতুল্লাহি